আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, আমার বড় পীর রাস্তা দিয়ে হাইটা যায় আসরের আজান। ও বাবা, বড় পীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে একটা মসজিদ, মসজিদ দেখলেন, এক ব্যক্তি এসে আজান দিলেন, আজান দেওয়ার পরে ওই ব্যক্তি চলে গেল, আমার বড় পীর দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল কিছুক্ষণ পরে জামাত হবে, জামাতে মিলে একসাথে নামাজটা পড়ি। আরে আমার বড় পীর অপেক্ষা করতে করতে নামাজের সময় বয়ে যায়, কোন লোকই আর আসে না, যিনি আজান দিয়ে গেল তিনিও আসে না। আমার বড় পীর ভাবলো হয়তো সবাই কাজে ব্যস্ত, লোকজন আসলো না, নামাজের সময় যাইতেছে, অন্তত আমি তো নামাজটা পড়ি। আমার বড় পীর কি করলেন, মসজিদের ভিতরে ঢুকে পড়ছেন, বারান্দার এই পাশে জুতা রাখছেন, বারান্দা থেকে পার হয়ে মসজিদের ভিতরে ঢুইকে আমার বড় পীর নামাজে দাঁড়িয়ে গেছে। আমার বড় পীর নামাজ পড়তেছে, এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে তিন চারজন লোক হাইটে যাইতেছে, আর হাইটে যাওয়ার সময় দেখে মসজিদের বারান্দায় ছয়টা কুকুরের বাচ্চা, মসজিদের বারান্দায় ছয়টা কুকুরের বাচ্চা, কে যেন গলায় রশি দিয়া এর মধ্যে বাঁধিয়ে রাখছে। ওরা রাগ হয়ে গেছে, কি এই মসজিদের বারান্দায় কুকুরের বাচ্চা বানলো, এমন সাহসকার এমন অজ্ঞানী কোন ব্যক্তি? মসজিদের আশেপাশে কাউকে দেখে না, মসজিদের ভিতরেও কাউকে দেখা যায় না। আরে ওরা তিন চারজন দৌড়ে বাজারে গেছে, বাজারে যেয়ে সংবাদ কইছে, আপনাকে মসজিদের বারান্দায় কে যেন ছয়টা কুকুরের বাচ্চা বানছে। ও বাবা, নামাজ পড়ে না কিন্তু মসজিদের প্রতি সম্মান তাদের আছে। রাগ হইয়া 10-20 জন আইছে, এ কাজ কে করলো? লোকজন দেখা যায় না, হঠাৎ করে এক মুরব্বী এসে বলে, বাবা তোরা দাঁড়া, আমি দেখি মসজিদের ভিতরে কেউ আছে কিনা। বারান্দায় যাইয়া উকি মাইরে দেখে মসজিদের এক পাশে ডান পাশের কোণারে দাঁড়াইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানি একলাই নামাজ পড়তেছে। ওই ব্যক্তিটা বলল, তোমরা দাঁড়াও, কোলাহল করিও না, যে ব্যক্তি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে তার আমরা চিনি না, সম্ভবত এই ব্যক্তি হয়তো বানতে পারে। আমার বড় পীর নামাজ শেষ করছেন, মোনাজাত করছেন, মসজিদ থেকে বাহির হইয়া এক পা দরজায় রাখছেন, লোকজন কোলাহল করতেছে আর ডাক দিয়ে বলতেছে, আপনার বাড়ি কোথায়, এই কুকুরের বাচ্চাগুলো কেরা বানছে? আমার বড় পীর ডাক দিয়ে বলো, বাবা তোমরা কি কও, কুকুরের বাচ্চা কোথায়? কয় ওই যে বারান্দায়। আমার বড় পীর মসজিদ থেকে বাহির হয় না, মাথা উকি মেরে দেখে কুকুরের বাচ্চা বাঁধা। ওই লোকগুলা বলতেছে, আপনি তো একজন ভালো মানুষ, নামাজি, নামাজ পড়লেন, তাহলে কুকুরের বাচ্চা বানলো কারা? আমার বড় পীর দুই চোখের জল ছাইড়ে দিয়ে কান্দে দিয়ে কইছাল, বাবা অপরাধ হইলে ক্ষমা কই রোগো, আমি তো নামাজ পড়ব, তাই মসজিদের ভিতরে ঢোকার সময় আমার ভিতরের ছয়টা পশু, আমার ভিতরের ছয়টা রিপু, ওদেরকে কুকুরের আকার ধরাইয়া এই বারান্দায় বেঁধে রেখে তারপর আমি মসজিদের ভিতরে নামাজ পড়লাম। বাবা জানেরা, ওরা যদি আমার সাথে থাকে নামাজের সময় আমার মনটা মাওলার পর্যন্ত পৌঁছায় না রে, নামাজের সময় মনটা মাওলার পর্যন্ত পৌঁছায় না, যে কারণে আমি ওদেরকে বারান্দায় বাঁধে রাখছি। তোমরা অপরাধ নিও নাই, আমার ভুল হয়ে গেছে। ওখানে ময় মুরব্বী যারা ছিল সকলেই কথা বন্ধ হয়ে গেল। আমার বড় বীর বলল, আপনারা কোলাহল করবেন না, এখনই কুকুরের বাচ্চাগুলো চলে যাবে। আমার বড় বীর মসজিদ থেকে পা বাহির করছে, বারান্দায় আসছে, আর একটা কুকুরের বাচ্চাও কেউ তাকে দেখে না। একটা লোক বড় পীরের পায়ে ভক্তি দিয়ে পয়রা বলছে, নিশ্চয় আপনি ভালো মানুষ হবেন, অনুরোধ আপনার নামটা কি, আপনার বাড়ি কোথায়? আমার বড় পীর কয়, বাবা আমার নাম আব্দুল কাদের। ওই ব্যক্তি ডেকে ডেকে বলছে, আপনার বাড়ি কোথায়? আমার বড় পীর কয়, আমার বাড়ি ইরাকের বগদাদ শহর। আরে চার পাঁচজনে জিজ্ঞেস করতেছে, আপনি ভালো করে কোন, আপনার পুরো নামটা কি? আব্দুল কাদের জিলানি ডেকে ডেকে বলে, বাবা রে আমার নাম আব্দুল কাদের, তবে আমার এলাকার মানুষ আমারে বড় পীর আব্দুল কাদের জিলানি কে ডাকে, আমি তো আব্দুল।
এটা আমার এলাকার লোক আমারে বড় পীর আব্দুল কাদের জিলানী কইয়া ডাকে। এ কথা শুইনে সকলেই পায়ের মধ্যে লুটে পড়ছে। বাবা, আপনার মতো একজন মানুষ মসজিদে নামাজ পড়ে, যেই ব্যক্তি ভিতরের ছয়রিপুরে বারান্দায় কুকুর রূপে বাঁধে নামাজ আদায় করে, নিশ্চয় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আপনি আমাদের মুরিদ পড়ান, কলেমা পড়ান, আমাদেরকে মুসলমান বানান, ওই শিক্ষা আমাদের দেন, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন আমরাও ওই নামাজ পড়তে পারি। জেসমিন সরকার, ততক্ষণ পর্যন্ত কোন ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত এই সররিপু ছয়রিপু ভিতর থেকে বাহির হইয়া না যাবে। ভালো একটা গান আগে ধরি, এরপরে তার গানের বা কথার জবাব দেওয়ার চেষ্টা করব। ভক্তরে এই গুরুর কাছে আছে সন্ধি, তারে কলসি নিয়ে করগা বন্ধি, ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুল বলে অতি নিরলে। আগে দমের পাখি ধর দমের কলে, কোন ব্যারাম থাকবো না, নববিধা ভক্তির জুড়ে নয় দরজা কল কৌশলে, নফিয়াজবাদ জিকিরের জুড়ে মুর্শিদের ছবি কেউ চোখে নিয়ে যাই নমাজে বই অন্ধকার ঘরে, যদি দমের সাধনের বইয়ে পড়ে কোন রিপুই তার ঘরে থাকবো না। গুরুর কাছে আছে সন্ধি, কলসি নিয়ে করগা বন্ধি, গুরুর কাছে আছে সন্ধি, করগা নিয়ে কর বন্ধি, গুরুর কাছেই আছে সন্ধি, কলসি নিয়ে করগা বন্ধি, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে দয়াল, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, আগে দমের পাখি করিয়া হ্যালো পরিপাটি মাটি দিয়া বানাই সে ঘটি, ময়না পাখি ভৈরা সে কৌশলে, আয় রে ময়না পাখি কৌশলে, আয় রে ময়না পাখি কৌশলে, আউলা করিয়া পরিপাটি কিরে মাটি দিয়া বানাই সে ঘটি, ময়না পাখি ভৈরাছে কৌশলে, হায় রে ময়না পাখি ভৈরাছে কৌশলে, ওরে তাতে 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই যায়, 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার, সমার নাই তার ভিতর বাহির চলে রে পাখি, বিরাম নাই তার ভিতর বাহির চলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, আগে দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, শিষ্য আগে বন্ধ কর নয় জানেলা, তোমার দম ঘরে দাও প্রেমের তালা, ভক্তি কর গুরুর চরণ তলে, ভক্তি কর গুরুর চরণ তলে, আগে বন্ধ করো নয় জানেলা, তোমার দম ঘরে দাও প্রেমের তালা, ভক্তি কর গুরুর চরণ তলে, হায় রে ভক্তি কর
মায়ের বাদি মনে রে কাম করদো সৈরি পুয়াদি এই ষড়যন্ত দেহের বাদি নিরবধি নাচবে তোমার তালে তানা নিরবধি নাচবে তোমার তালে অতি নিরলে দমের পাখি ধরো দমের কলে আগে দমের পাখি ধরো দমের কলে অতি নিরলে দমের পাখি ধরো দমের কলে দমের পাখি ধরো দমের কলে অতি নিরলে দমের পাখি ধরো দমের কলে শামাক জহুর জনক শামাল মন্ডে উদয়ন্ত আকাশার পাতাল ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে এ তাই তো আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা ঠেকি আসি আসিয়া বৈকালে আমরা ঠেকি আসি আসিয়া বৈকালে প্রতিনিরলে দমের বাঘি দরগা দমের কলে আগে দমের বাতি দরগা দমের কলে অতি নিরলে দমের বাতি দরগা দমের কলে দমের বাতি দরগা দমের কলে অতি নিরলে দমের বাতি দরগা দমের কলে বাজান মূল মন্ত্র না জানা থাকলে তার তো বিপদ আই বই গুরুমন্ত্র কর সার তাহলে জীবনে আর ঘনে ধরবে না কেউ যদি গুরুমন্ত্র সার করে তাহলে তারে আর ঘনে ধরে না সার কারে কয় বাবা সার কারে কয় আরে গুরু সেবা কই রে যেই লোকটা গুরু সেবা কই রে আবার ওই গুরুর কাছ থেকেই একটা দোয়া পাইছে বাবা তুই তো আমার ভক্ত কিন্তু যা আমি তোরে দোয়া করে দিলাম আজ হইতে তুইও দয়াল আমি বইলে দিলাম আজ হইতে তুইও দয়াল যা এবার মানুষ তোরে দয়াল করে ডাকবো আমি যেমন তোরে কলেমা পড়ে মুসলমান বানাইছি ওইরকম তুইও মানুষকে কলেমা পড়ে মুসলমান বানাবি গুরুমন্ত্র সার যার হয় নাই নাম শুনে যার প্রাণ কাঁদে না ভালোবাসা তার হয় নাই গুরুর নাম শুনে যার প্রাণ চমকে উঠে ভালোবাসা তার হইছে গুরুর নাম শুনলে যার প্রাণ চমকে উঠে তার ভিতরে রিপু বিরাজ করতে পারে না অবাজান আগে মনের বান্দ জ্ঞান দিয়ে মন বান্দ জ্ঞান দিয়ে তুমি যদি মনটারে বানতে পারো জ্ঞান দিয়ে মন যদি এদিক সেদিক চলতে চায় জ্ঞানের চাবুক দিয়ে তারে পিটাও তাইলেই তোমার মন আর আঁকা বাঁকা এই পথে চলবে না গুরুর কাছে যাও গুরুর কাছ থেকে মন্ত্র নেও গুরু তোমার এমন মন্ত্র দিব যেই মন্ত্রে তোমার চোখের দুটি নজর মুর্শিদের চেহারায় থাকবো অতএব আর ছয় রিপু তোমার এই খারাপ রাস্তায় নিতে পারবো না রাউনের একটা গানে আছে ওই নাম ভুল করিলে যাবিরে মারা পরবিরে ভীষণ ফেরে ভুইল না মন তাহারে গুরুকে ভোলা যাবে না ওবাজান এই পুষ মাইসা মাঘ মাইসা দুই ফুটা পানি এতে এত ডর এটা তার আষাঢ় মাস না এটা বৈশাখও না যে ঝরিয়াবো নাইজরাইল কি কও এটা কি বৈশাখ মাস যে ঝরিয়াবো হায় হায় রে
স্পিরিট কত হালকা রে শরীফ, 60 বছর ধরে বিয়ে করছে, এরপরে বউ মাঝে মাঝে রাখবো রে কয়, আমি থাকবো না তোমার কাছে, বাহির বাইতে দাম গা। 60 বছর ধরে জামাই বউ ঘর সংসার করে 11 জন পোলাহান, এরপরেও রাখবো রে কয়, আমি থাকবো না, আমি তোমার বাইতে থাকবো না। জামাই হয়েছে করে কোন যাবি, তোর বাপ মরছে মাও মরছে, বাইরাও তো বিয়ে করে আলাদা আলাদা বাড়ি করছে, যাবি কোনো কয়, তাও দাম গা। এরই নাম হইল নিকা রে। পীড়িত কত দুর্বল, বাবের কথা জোড়া গাথা আপনাদের দেই কইয়া, গুরুর ছবি লইয়া যাও গা প্রেম বাজারে চলিয়া, মুর্শিদ ছবি লইয়া রে মন কামের ঘাটে যাবি, প্রেমোদয় হইলে পারা রে দেখবি নতুন ছবি, মুর্শিদ ছবি লইয়া রে মন কামের ঘাটে যাবি, ত্রিবেণীর দ্বারে ভক্তি দিয়া নমস্কার জানাবি, রিপু ছয়টা বিদায় হইলে মুর্শিদ আসবে তোমার ঘরে, কামের ঘরে যাইয়া দেখবি প্রেমিক সিন সে তরে, প্রেমিক আসবে মালা লইয়া কামের জ্বালা থাকবো না, কামুক প্রেমিক হবে রে মন সাধকের বর্ণনা, যে যাহারে ভালোবাসে যাহারে ভালোবাসে ওরে মন সে থাকিবে তাহার পাশে, যে যাহারে ভালোবাসে তাহার পাশে যে যাহারে ভালোবাসে। ঘাটে যাও ও ভাই, ঘাটে যাইবে যাও, একা যাইও না, তুমি যদি তোমার স্ত্রীর কাছে যাও একা যাইও না। বলবে হানিফ ভাই কেমন কথা কন, দুইজনে যাই, ডাক দিয়ে কইবেন দুইজন, তুমি যদি তোমার ঘাটে যাইতে চাও তাহলে তোমার মুর্শিদকে সাথে করে নিও, সশরীরে না রে মুর্শিদের চেহারাটা সাথে করে নিয়ে এরপরে ঘাটে যাইও, যদি পারো নয় জায়গায় চুম্বন দিয়ে আসা যাওয়ার রাস্তায় একটা ভক্তি দিয়ে তুমি ওই ঘাটে যাইও, তুমি নামো মাছও ধরো ডুবো পারো, কোনোদিন এক ফোঁটা জল তোমার গায় লাগবে না, লাগবে না যদি তোমার গায়ে ভক্তির বিজল থাকে, ভক্তির স্বভাব না থাকলে ও ঘাটে কেউ কোনোদিন মুক্তি পাই নাই রে, যার ভক্তি আছে সেই মুক্তি পাইছে, ভক্তি যার নাই মুক্তি তার মিলে না। সন্ধ্যা লাগলেই ক্ষুধার জ্বালা, খাইলেই ঘুমে ধরে, মুর্শিদ নামের জিকির করগা ঘুম আসবে না তোর ঘরে, 41 রাত জায়গা থাকবি শেষে দেখবি তোর আপন বন্ধু তরি করে, ঘুম কই ঠিক আছে রে, যারা ঘুমায় ওরা হইল বলদ বলদ, আল্লাহ কোরআন শরীফে কইছে যারা খাইলো ঘুমাইলো, কামাই করলো খাইলো ঘুমাইলো, দিনে কামাই করলো রাতের বেলা খাইলো ঘুমাইলো, ওরা হইল বলদ, ওরা হইল বলদ, আল্লাহ কইছে কোরআন শরীফের ভিতরে যারা বলদ ওকে কোনো ইবাদত নাই, ওর কোনো কাজে লাগে না, যদি সার হয় তাহলে বাচ্চা দান করে, যদি গাবি হয় তাহলে বাচ্চা গর্ভে ধারণ করে, দুইজনেরই দুইটা কাজ আছে, কিন্তু যেটা বলত ওর কোনো কাজ নাই, তাই আল্লাহ কইছে ওরা বলত, ওরা খাবে আর ঘুমাবে শেষ পর্যন্ত ওরা মরে যাবে, তুমি যদি পারো হয় গাভি নয় সার, দুইটার একটা হইও কাজে লাগবে, ভাবের কথা জোড়া গাথা আপনাদের দিলাম কইয়া, আমার মুর্শিদ ছবি চোখে লইয়া রে যাবি কামের বাজারে চলিয়া, কাম নিবারণ হইয়া রে মন প্রেম জাগিবে তোর, প্রেমের ঘাটে দেখবি রে তোর আপন মহাজন, মন
যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে, যে যাহারে ভালোবাসে সে থাকিবে তাহার কাছে, যে যাহারে ভালোবাসে। আগে ভালোবাসতে শিখো। ভালোবাসে এমনি এমনি হয় না রে, আগে হইল দেখা, আগে হইল দেখা, তারপরে হইল ভালো লাগা। দেখছিলাম তাই ভালো লাগছাল, ভালো লাগছাল তাই ভালোবাসছিলাম। আগে দেখা, এরপরে হইল ভালো লাগা, তারপরে হইছে ভালোবাসা, ভালোবাসার পরে হয় প্রেম, প্রেমের পরে হইল লেনা দেনা। ও সাইদ আলী সান, দরদরে এত সহজে আসে না রে মুখলেসান, এত সহজে আসে না। আগে তো এলডে দেখছিলাম ভালো লাগছাল তাই তো ভালোবাসছিলাম, এরপরে প্রেম হইছে, প্রেমের পরে যদি ভাগ্য থাকে তাইলে লেনা দেনা হইতে পারে, পারে। কাম নিবারণ হবে প্রেম করলে, ছয় রিপু নিবারণ হবে প্রেম করলে, প্রেমিক হইলেই। ছোট্ট করে আরেকটি গান আপনাদের মাঝে রাখবো। আগে ওই রকম লইছো কে? হ্যালো, আপনারা বসেন, দেখা যাক দয়াল কি করে। সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্ব সাধন সিদ্ধ হইতার, সর্ব সাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। তাই তো নদী কিম্বা বিলবাওর খা দেখনা সর্বস্থলে একাই একজন, নদী কিম্বা বিলবাওর খা সর্বস্থলে একই একজন, একা মেরে সাই ফিরে সর্ব ঠাই, একা মেরে সাই ফিরে সর্ব ঠাই, একা মেরে সাই ফিরে সর্ব ঠাই, মানুষে মিশে হইবে দান্তর, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্ব সাধন সিদ্ধ হইজার, সর্ব সাধন সিদ্ধ হইজার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। তাই তো নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে বল আকারে সা কার হইছে সে, নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সা কার হইছে সে, যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়, যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়, যে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়, কলির যুগে হইছে মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার।